সকালে চা করছি, তার আগে বলছি আমার স্নান পুজো সব হয়ে গেছে, তারপরে রান্নাঘরে গিয়ে চা করলাম। তোমাদের সাথে আগে কথা বলিনি, পরে কিন্তু কথাটা বলছি। আসার পরে প্রতিদিনকার মতন চা খাওয়ার আগে ওষুধ খাই, সেই ওষুধটা খেলাম। তারপরে চা খেয়ে ভাবলাম একটু গাছে জল দেব। চাটা খাওয়া হয়ে গেলে ভাবছি অনেকদিন থেকে গাছে জল দেই না, বৃষ্টি হচ্ছে তো রাত্রে, সেই জন্য জল দেই না, কিন্তু আজকে দিতে হবে। গাছগুলি কেমন শুকিয়ে গেছে, ভাবছি এরপরে গাছে জল দেব। চাটা খাওয়ার পরে ভাবলাম গাছগুলি শুকিয়ে গেছে, গাছগুলি একটু জল দেই। গাছগুলি জল দিলাম, দেওয়ার পরে আরও অনেক খুঁটিনাটি অনেক কাজ ছিল ঘরের, সেগুলি করলাম। তারপরে রান্নাঘরে গেলাম, তোমাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না। এর মধ্যে আমার রান্না কাটা বাটা সব হয়ে গেছে, তারপরে তোমাদেরকে একটু ভাত বাড়াটা, ছেলের ভাত আমার ভাত বেড়ে তারপরে খেতে বসলাম, খাওয়াটা একটু তোমাদেরকে লাস্ট দেখালাম। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।